বিভিন্ন কলেজে যে সোশ্যাল প্রোগ্রামগুলো হয়েছে খুব সুন্দরভাবে প্রোগ্রাম হয়েছে। এখানে মেয়েরা যদিও অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে, ছেলেরা তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, সমস্ত ছাত্রছাত্রী মন দিয়ে কথাগুলো শুনেছে এবং তারা খুব ভালো প্রোগ্রাম করেছে। আমরা আজকে যে গরমের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি, তোমরা আছো, তোমাদের সময় আমরা নেব না, কারণ তোমাদের কাছে সময় অনেক মূল্যবান আমরা বুঝতে পেরেছি। আমি শুধু দু চার কথা বলবো। এই যে আজকে সেলফি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলো করবে, 10-15 মিনিট একটু বন্ধ রেখে যদি কথাগুলো মন দিয়ে শোনো, তোমাদেরকে আমরা বকছিও না, ধমকাচ্ছিও না, কারণ আজকে সোশ্যালের দিনটা একদম পুরো নিজের। আমরাও কলেজ অতিক্রম করে এসেছি, আমরাও পড়াশোনা করেছি, আমরা জানি যে কলেজের পাঠটা আমাদের লাইফে কি ছিল। খানিক আগে আমি তীর্থর সঙ্গে আলোচনা করছিলাম, বারবার মনে হয় আবারও যদি কলেজটা ফিরে যেতে পারতাম। তো এটাই তোমাদের কাছে অনুরোধ, যে এই 3টে বছর তোমাদের হাতে আছে, এই 3টে বছর মন দিয়ে পড়াশোনাটা করো। লাইফে এনজয়, মজা করা, বাইরে বেড়াতে যাওয়া, ফুর্তি করা, কাউকে ভালোবাসা, কারোর সাথে প্রেম করা, এগুলো তো লাইফে আছেই, এগুলো চলবে, চলছে। কিন্তু 3টে বছর যদি তোমরা হারিয়ে দাও, কোনো দিন ফিরে পাবে না। তোমাদেরকে এই বাবা মা অনেক কষ্ট করে এই জায়গাটা পৌঁছেছেন, এবং আমাদের খাতরা আদিবাসী মহাবিদ্যালয়ে একটা ঐতিহ্য আছে, বিভিন্ন পিছিয়ে পড়া যারা আমরা সম্প্রদায়ের মানুষ আছি, এখানে আমরা পড়াশোনা করতে আসি, সেই ঐতিহ্যকে ধরে রেখে। এবং আমার তো মনে হয় বাঁকুড়া ডিস্ট্রিক্টে বিভিন্ন কলেজ ঘুরে দেখেছি, আমাদের কলেজে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি। এবং তোমরা জানলে খুশি হবে, তোমাদের যিনি প্রিন্সিপাল সাহেব আছেন, ওনার নিজের মহতি উদ্যোগে তোমাদেরকে কোথাও বাইরে কোনো এমএ ক্লাস করতে যেতে হবে না। এই সেশনটা আমরা আমাদের কলেজে স্টার্ট করব, যাতে তোমরা এমএটা আমাদের কলেজ থেকেই শুরু করতে পারো। আমরা দুজন মিলে এবং শিক্ষকরা অবশ্যই সহযোগিতা করেছেন, তোমাদের কলেজের শিক্ষক যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, যাতে তোমাদেরকে একদম আমাদের রানীবান থেকে একদম বাঁকুড়া ইউনিভার্সিটি যাতে না যেতে হয়, সেই জন্য আমরা এমএ সেশনটা আমাদের কলেজ থেকেই স্টার্ট করব। তাই ভালো করে পড়াশোনাটা করো, 3টে বছর যদি লাইফে চলে যায় আর কোনো দিন ফিরে পাবে না। এখনই তোমাদের ভিত তৈরি করার, আমাদের কথা যারা বলছি জানে দূর কি শুনবো, একই কথা, সবাই একই কথা বলে, পড়াশোনা পড়াশোনা, কিন্তু এটা তোমাদের ভালোর জন্যই বলা হয়। সব কিছু পড়াশোনা এবং শিক্ষার মাধ্যমেই নিজেকে প্রসার করতে পারবে। তুমি লাইফে যাই হও না কেন, একটা রাজনৈতিক লিডার হও, একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পড়াশোনাটা অত্যন্ত জরুরি, না হলে তুমি নিজের বিচার বিবেচনা এবং মনুষ্যত্ব বোধটা তোমাদের মধ্যে থাকবে না। এই কথাগুলোই বারবার তোমাদেরকে আমরা বলে আসি এবং আগামী দিনও বলবো। সেকেন্ড হচ্ছে যে এই কলেজের কিছু ধরা বাঁধা নিয়ম আমি চেঞ্জ করে দিয়েছি। যদি কেউ এক্স স্টুডেন্ট এখানে এসে থাকো, তাদের উদ্দেশ্যে আমার বলা, যারা এই কলেজে পড়াশোনা করেছো তারা এই কলেজে ঢুকবে, অবশ্যই ঢুকবে, কিন্তু আগে প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন নেবে, তারপরে কলেজে ঢুকবে। যারা এই কলেজে কোনো দিন পড়াশোনা করনি, তারা কিন্তু এই কলেজে এসে কোনো রকমভাবে রাজনীতি করতে পারবে না। এবং যারা এক্স স্টুডেন্ট আছো, যারা নতুন আছো, তাদের সঙ্গে ভালোভাবে বোন যারা আছে, ভাই যারা আছে, তাদেরকে ভালোভাবে হেল্প করে তাদেরকে ক্লাস বুঝিয়ে দিতে হবে এবং সেইভাবে কলেজকে পরিচালনা করতে হবে। সবথেকে মেন ব্যাপার হলো, আমার খাতরা কলেজে এখনো পর্যন্ত এরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেনি। বিভিন্ন কলেজে যে রাজনৈতিক দলই হোক না কেন, কলেজের অধ্যক্ষ যিনি আছেন তার সাথে কোনো রকম হ্যারাসমেন্টমূলক কাজ করা যাবে না। যদি তোমরা, একটা টেবিল আছে সব কিছুর জন্যে, একটা টেবিল আছে, চেয়ার আছে, আমরা বসে আলোচনা করব তোমাদের কি অসুবিধা না অসুবিধা, তোমরা এসে বলবে। যদি কোনো কলেজের কোনো শিক্ষককে তোমরা হ্যারাসমেন্ট করেছো, তাহলে আমি প্রশাসনের দ্বারস্থ হতে